back to my channel. আমি মধুমিতা আর আজকে আমি এসেছি গুরদুন। তো চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর জায়গাটা কিভাবে পৌঁছাবেন জানতে ইচ্ছা করছে, তাই তো? তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আমি কলকাতা থেকে নিয়েছিলাম শ্যামলী পরিবহনের স্লিপার এসি বাসটা। জাস্ট একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্কেট ক্যারি করতে পারেন, বিকজ এখন কিন্তু কোভিড এর জন্য ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে না। বাস থেকে আপনাকে নামতে হবে দার্জিলিং মোড় বা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি। ওটা তো ওখান থেকে আপনি পাবেন হচ্ছে দুটো অপশন, সেটা হচ্ছে ফার্স্ট আপনি ইদার যদি এক্সপেন্সিভ ওয়েতে যেতে চান সেটা হচ্ছে একটা ডিরেক্ট ক্যাব নিতে পারেন, একদম গুরদুম পৌঁছে দেবে। আর সেকেন্ড অপশন হচ্ছে আপনি ব্রেক করে যেতে পারেন দুটো ক্যাব শেয়ার করে। তো আমি ডিটেলসে সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ ওখানে একবার চেক করে নেবেন। আর যদি আপনাদের ড্রাইভারের ইনফরমেশন দরকার হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো। আপনি যদি টেন্টে থাকেন তাহলে আপনার পড়ছে 1000 rupees, এবং আপনি যদি থাকেন হোমস্টেতে তাহলে আপনার পড়বে 1100, এবং আপনি যদি এই ভ্যান অপ্ট করেন তাহলে আপনার পড়বে 1200, প্রত্যেকটা কিন্তু ইনক্লুডিং ফুড। আর ফুডে থাকছে আপনার একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে লাঞ্চ, বিকালের খাওয়ার এবং রাতের ডিনার, এবং তারপর দিনের ব্রেকফাস্ট। ক্যাম্প ফায়ারটা অবভিয়াসলি ফ্রি থাকে, কিন্তু ডেফিনেটলি এরকম একটা ক্যাম্প ফায়ার আপনি বারবিকিউ চিকেন করবেন না এটা হতেই পারে না, রাইট? তো বারবিকিউ চিকেনের জন্য একটা এক্সট্রা এক্সপেন্স আছে, যেটা হচ্ছে 450 rupees করে পার কিলো নেয় চিকেন। তো এইভাবে আমার কেটে গেছিল day 1। day 2 আমরা করেছিলাম ট্রেকিং অ্যান্ড স্লিপিং বুদ্ধা দেখতে গেছিলাম। তো ডেফিনেটলি ওটা আমাদের part 2 ভিডিওতে আসবে। তো এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে একদম ভুলবেন না, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমি তাহলেই বুঝতে পারবো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, তাই তো?
সেফ, টাটা।